এখন তো যেদিকেই তাকাই সেদিকেই শুধু ইলিশ ইলিশ আর ইলিশ। আজকে তাই রান্না করব ইলিশের পোলাও। তো চলো প্রথমেই আমি এখানে মাছটা কেটে নেব, আর ইলিশ মাছ যেইভাবেই রান্না করি না কেন সেইভাবেই যেন ভালো লাগে। আর ইলিশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কথা বলতে বলতে এদিকে মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নেব, আর এদিকে পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেব। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রামের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশ গুলো ভালো করে ভেজে নেব, ওই তেলেই পেস্তাটাও ভালো করে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা। ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চালটা, ভালো করে ভাজা হওয়ার পরে জল দিয়ে দেবো। তারপরে কিছুটা ভাত নামিয়ে রেখে ওর মধ্যে চিনি, কাজু কিশমিশ, ব্রেস্তা ছড়িয়ে মাছটা দিয়ে ভাতটাতে ঢেকে দেবো, ঘি ছড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি ইলিশ পোলাও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে।